নমস্কার, আমি সৌরভ। আমার নিউ অর্গানিক গার্ডেনিং টিপস চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি এই গোলাপ গাছটি কিনে নিয়ে এসেছিলাম। আজকে আমি এই গাছটিকে টবে প্রতিস্থাপন করব। তার জন্য আমি এই মাটি প্রস্তুত করছি, তৈরি করছি। এর মধ্যে আমি ভার্মি কম্পোস্ট আর বাগানের মাটি দিয়ে মিক্সড করে রেখেছি। আর এর মধ্যে আমি ফাঙ্গিসাইড দেবো অল্প। আর আর গোলাপ গাছের জন্য খুবই প্রিয় খাবার হাড়ের গুঁড়ো দেব আর শিংকুচি দেব। দিয়ে এই মাটিটাকে ভালোভাবে মিলিয়ে দিয়ে, আর সবসময় একটু ঝুরঝুরে মাটি বানাবে, ওরে আমি এই গোলাপ গাছটিকে প্রতিস্থাপন করব। বন্ধুরা, আমি হাড়গুঁড়ো, এক মুঠো হাড়গুঁড়ো আর শিংকুচি নিয়েছি, আর হাফ চামচ সাপ ফাঙ্গিসাইড এই আমার এই মাটিতে মিশিয়েছি, মেশাচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে, পুরো মাটিতে ভালো করে মেশাতে হবে। আর এইটা, এই 12 ইঞ্চি টব নিয়েছি, এর মধ্যে আমি এই গাছটাকে বসাবো। সবসময় এই রকম একটু বড় সাইজের টব তোমরা নেবে। আর গাছটা দেখো কি সুন্দর গাছ, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে। আর গাছ সবসময় ভালো দেখে, তাজা দেখে গাছ নেবে, আর দেখে নেবে যেন গাছের কোনো কোনো পোকার আক্রমণ বা কোনো ডাইব্যাক রোগ হয়েছে কি না। কারণ ডাইব্যাক রোগ হলে আস্তে আস্তে এই গাছের ডালগুলো নষ্ট হয়ে যায়, কালো কালো দাগ হয়, দাগ হয়ে পুরো গাছটা মরে যায়। বন্ধুরা, এবার আমি এই গোলাপ গাছটা টবে প্রতিস্থাপন করব। আর সবসময় এই টবের নিচে এই টব ভাঙা দিয়ে দিতে হবে, যাতে একটু উঁচু টাইপের, একটু ইয়ে টাইপের, ঢেউ খোলানো টাইপের নেবে, যাতে জল ভালোভাবে পাস করতে পারবে। এই আমি নিচে দিয়ে দিলাম, এর উপর আমি বালি দিয়ে দেবো অল্প পরিমাণ, তারপরে এই মাটিগুলো দিয়ে দিতে হবে। অল্প পরিমাণ বালি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মাটি দিয়ে দিচ্ছি, আমার তৈরি করা মাটি। ভালোভাবে চেপে চেপে দিতে হবে। ওইখানে মতো চেয়ারে আলো আসছে, ওখানে দেখো এইরকম মাটি দিয়ে দিলাম। এবার গাছটাকে আমি এই গ্রো ব্যাগ থেকে আমি বের করে নিয়ে আসব। তোমরা কেটেও বের করতে পারো আবার এইভাবে, যাতে এই গ্রো ব্যাগটা তুমি বাঁচিয়ে রাখতে পারো, এইভাবেও বের করতে পারো। এরকম কাত করবে এবং আস্তে আস্তে করে ইয়ে করবে, দেখবে সুন্দরভাবে গাছটা বেরিয়ে আসবে।
সাবধানে বের করবে, যাতে গোড়া গাছের গোড়ায় যেন না কোনো ক্ষতি হয়। দেখো আমি গাছটা সুন্দরভাবে বের করে নিয়ে আসলাম, এবার সাইড দিয়ে একটু মাটিগুলো ভেঙে ভেঙে দেবো, যাতে শেকড়গুলো সুন্দরভাবে বৃদ্ধি পায়। আর গোলাপ গাছে মাঝে মাঝে ঠিক এক মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবে। আর গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগে, আর এই ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইড বা ব্যাবিস্টান যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারো। এবার গাছটা পরিমাণ অনুযায়ী বুঝে শুনে মাটিটা দিয়ে বসাতে হবে। আরেকটু মনে হয় মাটি লাগবে এর মধ্যে। এইবার চারিপাশ দিয়ে আমি মাটিগুলো ছড়িয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমি আরও প্রচুর পরিমাণে ভিডিও আমি দিতে পারি। এবার চারিপাশ দিয়ে মাটিগুলো এইভাবে দিয়ে দিতে হবে, সুন্দরভাবে ভরাট করে দিতে হবে চারিপাশ দিয়ে। এই মাটিগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে জল দিয়ে দিতে হবে। আর গাছে এই টবে ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো রাখবে। আর ড্রেনেজ সিস্টেম যদি জল যদি না ভালো পাস করে তাহলে গাছ মারা যেতে পারে। আর সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে জল পাস করতে সুবিধা হবে এবং গাছও খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে আর ঝাঁকড়া হবে। এই দেখো কি সুন্দরভাবে আমি টবে গাছটাকে প্রতিস্থাপন করলাম। এবার আমি এই গাছে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি চারিপাশে। অবশ্যই তোমরা প্রতিস্থাপন হয়ে যাওয়ার পরে ভালোভাবে জল দিয়ে দেবে। তো বন্ধুরা, আজ এই অবধি, আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওয়। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।